দেখো সেটাই দেখাচ্ছে বড় ছোট হই মনসে ভুক্তি দেখুন প্রথমেই আপনাদেরকে দেখাবো ফিরে যেটা তাসির দিকে স্যার জ্যাকবার দাঁড়িয়ে আছে তারই পাশে দাঁড়িয়ে আছে মারুত সুজুকি সুইফট আই লাভ ফুরফুরা দরবার শরীফ দর্শক আপনাদেরকে জানাবো ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে যে ঐতিহাসিক যে ইসালে সব সামনে দেখো ঐতিহাসিক ইসালে সব এখানে লেখা আছে আগত মেহমানদের জানাই আন্তরিকবাদ অভিনন্দন শুভেচ্ছা একুশে বাইশে তেইশে ফাল্গুন শুধু ভারত নয় সারা পৃথিবী থেকে ছয়ে নয় হাজারে নয় লক্ষ লক্ষ মানুষ একুশ বাইশ তেইশ এই ইসালে সোহাবে একত্রিত হয় দাদা হুজুরের ভালোবাসার খাতিরে মোহাব্বতের লোকেরা এখানে হাজির হয় আপনাদেরকে আমরা মামা ভাগনা ব্লগের মাধ্যমে দেখাতে চলেছি যে ফুরফুরা শরীফে ইসালে সোহাবে কোথায় হালুয়ার দোকান কোথায় মিষ্টির দোকান কোথায় চায়ের দোকান কোথায় কি গেট হচ্ছে কোথায় প্যান্ডেল হচ্ছে এ টু জেড মামা ভাগনা ব্লগের মাধ্যমে আপনাদের সকলকে দেখাতে চলেছি এবং এই মামা ভাগনাকে যদি আপনারা সাপোর্ট করতে চান পাশে আছে ফোনপে নাম্বার এবং কিউআর কোড আপনারা এই এরই মাধ্যমে মামা ভাগনাকে যদি সাপোর্ট করতে চান অবশ্যই সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আজকে বাড়ি কোথায় আমার বাড়ি বসিরহাট কবে থেকে আসা হয়েছে ফুরফুরে এই আজকে সকালে আছি এই যে তিন দিনে বাজার কিনা কেমন হয় মোটামুটি ভালো হয় ভালো হয় শুধু লুঙ্গি লুঙ্গি গামছা আছে হালকা কিরকম কি লুঙ্গি পাওয়া যায় এখানে এখানে সর্বনিম্ন পাওয়া যায় আপনার একশো টাকা দর ওপরে বাংলাদেশ লুঙ্গি পাওয়া যায় চারশো পাঁচশো সাড়ে তিনশো আড়াইশো এমনিছে আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন দর্শক আপনারা সামনে একটা ছবি দেখতে পাচ্ছেন দেখুন একজন প্রতিবন্ধী মানুষ দাদা হুজুরের ভালোবাসাতে ফুরফুরা শরীফে এসে হাজির হয়েছে আপনাদেরকে সেই চিত্র ছবি আমরা দেখাচ্ছি দেখুন এটা হলো ছোট হুজুরের মাজার এবারে ছোট হুজুরের মাজার দেখাবো এখানে থেকে আমরা যাব দাদা হুজুরের মাজার এরকমভাবেই আপনাদেরকে এই ফুরফুরা শরীফের যে ইসালে সব সবটাই আপনাদেরকে মামা ভাগনার ব্লগের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু আগামীকাল থেকে লক্ষ লক্ষ যে দাদা হুজুরের ভালোবাসার মানুষরা এখানে এসে উপস্থিত হবে আপনাদেরকে এখন দেখাচ্ছি ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ যে মাজার মাজার শরীফের ঠিক সামনের চিত্র কী কী বিক্রি করছেন নানকাটাই বিস্কুট আছে ফুলিচা বিস্কুট আছে নারকেল বিস্কুট আছে কিরম কি রেট বড় গপ ৩০০ টাকা নারকেল বিস্কুট ফুলিচা ২০০ টাকা কিলো নানকাটাই ১৫০ টাকা কিলো সুজি বিস্কুট ১৫০ টাকা কিলো প্রত্যেক বছরই আছে প্রতি বছরই আছে বাজার কেনে কেমন খারাপ না ভালোই হয় আপনার নাম তাপস আদক এবছরে মিঠাইয়ের রেট একটা ফিক্স হয়নি তবে আশা করি প্রত্যেক বছরের চেয়ে এবছরে অনেকটা কমই থাকবে রেট আলহামদুলিল্লাহ খুবই ভালো
আপনাদেরকে জানাবো, এটা ফুলফুরা শরীফ জাঙ্গিপাড়া যে রোড, ছোট হুজুর বীরকাবলা মাজারের সামনে, এখানে শুধু এই জায়গাটায় 40 টন মনসুর মিঠাই বানানো হয়েছে। এখনও পর্যন্ত এখনও মনসুর মিঠাই বানানোর কাজ চলছে। আমরা কথা বলে জেনে নেবো তাদের সাথে, তারা কোথায় থেকে নিয়ে এসেছে, তারা কি প্রত্যেক বছরই এখানে আসে, তারা কি বলছে, সবটাই আপনাদেরকে জানাবো এবং ফুলফুরা শরীফটাকে ঘুরে আপনাদেরকে দেখাতে চলেছি মা ভাগনা ব্লকের মাধ্যমে। মামুদের সাথে মনসুর মিঠাই বানাতে লেগে গেছে, গরম গরম মনসুর মিঠাই। इस बार मिठाई का रेट कितने में बिका का मिठाई? ये साल मिठाई का रेट 120 रुपये से स्टार्ट है और लगभग 150 रुपये किलो तक जाएगी। कितना क्विंटल मिठाई बना है यहाँ? मिठाई लगभग 40 टन बना हुआ है। 40 टन हर साल आते हैं? हर साल आते हैं हम लोग। अब लोग हर साल आते हो, कैसे लगता है? हम लोग हर साल आते हैं, इंशाल्लाह बहुत अच्छा लगता है। दादा हजरत पीर किबला रहमतुल्लाह अलैह का दुआ है जो हम लोग हर साल खुश करके भेजते हैं। खरीदारी कैसा होता है? खरीदारी कैसा होता है? खरीदारी भी अच्छा होता है, दुकानदारी भी अच्छा होता है। हम लोग कहाँ से? ज्यादा मत हम लोग बिहार से आए हुए, जिला नवादा, थाना पगड़ी वर्मा, ग्राम पोस्ट जूरी से आए हुए हम लोग हैं। हम लोग खुद ही बनाते हो? हाँ, हम लोग खुद ही बनाते हैं, खुद ही भेजते हैं। आपका नाम? मेरा नाम मोहम्मद शहबाज। এবার আমরা যাব দাদা হুজুরের মাজার শরীফের ওখানে। দাদা হুজুরের যে মাজার শরীফ, মাজার শরীফের ঠিক সামনে এখানে এখন নামাজ চলছে, জোহরের নামাজ আদায় করা হচ্ছে। দেশ বিদেশ থেকে মেহমান আসতে শুরু করেছে, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। 3 দিন, এই যে আপনাদেরকে দেখাবো যে 3 দিন তারা এখানেই থাকবে। দাদা হুজুরের যারা ভক্ত মুরিদ তারা প্রত্যেক বছরই আসেন এবং তারা এখানেই থাকেন 3 দিন, 21, 22, 23 যে ফাল্গুন ইসালে সব দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে তারা এসে ফুলফুরা শরীফে এসে উপস্থিত হয়েছে, আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। লক্ষ লক্ষ দেশ বিদেশ থেকে যারা মেহমান, দাদা হুজুরের যারা ভক্ত মুরিদ, ফাল্গুন তো আমরা ফুলফুরা শরীফে দেখতে পাবো। এবারে আমরা মা ভাঙনা যাবো প্রীতিলতা দাস সিদ্দিকী সাহেবের নতুন বাড়িতে। এই জায়গায় পুলিশ ক্যাম্প, ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হয়েছে। কিরকম প্রস্তুতি করেছে প্রিয় তোয়া সিদ্দিকী সাহেব সেটা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। ঢুকতি দেখুন, প্রথমেই আপনাদেরকে দেখাবো প্রিয় তোয়া সিদ্দিকী সাহেব জ্যাকবার দাঁড়িয়ে আছে, তারই পাশে দাঁড়িয়ে আছে মারুতি সুজুকি সুইফট, পাশেই হুজুর ফোনে কথা বলছে। মামু আসো, আজকে প্রিয় তোয়া সিদ্দিকী সাহেবের নতুন বাড়ি যে ফুলপুরা শরীফের যে জলসা, সে জলসার এবছরে কিরকম প্রস্তুতি করেছেন সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন মামু, দেখাবো এখানে, দেখো এখানে লাইটিংয়ের কাজ হয়েছে, আমরা ভিতরে প্রবেশ করবো। মামু এইটা একবার দেখাও, দেখুন প্রিয়দা তোয়া সিদ্দিকী সাহেবের কুরআনি হাফেজা মাদ্রাসা। মামু একটু দেখাও এই যে এই যে এই যে ফুল গাছগুলো, এইগুলো কিন্তু দিনের বেলা এরকম লাগছে, রাত্রির লাইটিং জ্বললে অসাধারণ। রাত্রিরও আপনাদেরকে ভিডিও দেখাবো, দেখবেন। একটা জিনিস দেখাবো, দেখুন এখানে দেশ বিদেশ থেকে যেসব মেহমানরা আসবে এবং এখানে পরিষ্কারের কাজ চলছে, ধোয়ার কাজ হচ্ছে, এই খাদেমরা এসে উপস্থিত হয়েছে, ওনাদের সাথে একটু কথা বলবো। চাচা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে, ভালো লাগছে, লোকের সেবা দিতে পারবো দাদা হুজুরের মুরিদদের। আচ্ছা প্রত্যেক বছরই আসা? ইনশাআল্লাহ আমরা এই 11-12 বছর ধরে এখানে আসছি। চাচা এখানে তো লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয়, ইনশাআল্লাহ আসবে। কিরকম কি পরিচালনা করা হয়? আল্লাহ পাকের ইচ্ছা, জোহরের নামাজ বাদ এখানে তাবারকের ব্যবস্থা আছে, আর রাত্রে লোকের থাকার পরিষেবা আছে, বাথরুম পাঁচখানা, পেচ্ছাপখানা, অজুখানা সব ব্যবস্থা আছে,
পুরো চাতাল ধরে নামাজ হয়। এই চাচা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, পানীয় জলের এ টু জেড কিন্তু এখানে পাওয়া যায়। এই যে পরিচালনা সুন্দরভাবে পরিচালনা করেন আপনারা। আমাদের টিমের মধ্যে কতজন আছে? আমরা 130 জন মতন আছি। 130 জনের আর কি খাদেম আসি আমরা, 19 তারিখে আসি। আচ্ছা এটা কি আপনারা ফ্রিতে করেন না তহসিল দিকে সাহেব পয়সা দেন? ফ্রি 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 ফ্রিতে করেন? পুরো ফ্রিতে। এ দাদা হুজুর এই ছেলে স্বভাবে দোয়ার নেওয়ার জন্যেই আমরা এটা করি। আপনার বাড়ি কোথায় চাচা? আমাদের বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা সন্দেশখালী থানা। কবে আসা হয়েছে ফুলপুরায়? আমরা এসেছি 19 তারিখ। আপনাদেরকে দেখাবো, দেখুন এটা হলো পিরোজা তহসিলদিকে সাহেবের নতুন বাড়ি। এখানে আপনাদেরকে দেখাবো প্রায় 200-র উপরে হাঁড়ি এখানে রাখা হয়েছে এবং আরো হাঁড়ি এখানে আসবে। এই যে তিন দিন যে লক্ষ লক্ষ মানুষের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই কিন্তু করা হবে। মামু একটু জায়গাটা ভালো করে দেখাও দর্শকদের। দেখুন ইতিমধ্যে রান্না করার জন্য ফুরফুরা শরীফে এসে উপস্থিত হয়েছে, তাদের সাথে আমরা কথা বলবো। তিন দিন লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, প্রায় কত হাঁড়ি রান্না হয়? পুরো এই হাঁড়ি সব রান্না হবে। এখানে তো প্রায় 200-র উপরে হাঁড়ি আছে। ওই হাঁড়ি সব রান্না হবে প্রত্যেক দিন। মানে প্রত্যেক দিন 200 হাঁড়ি রান্না? হ্যাঁ, 200 হাঁড়ি রান্না হবে এখানে। এই যে আপনারা রান্না করেন, আপনার কি টাকা দিয়ে হয় না ফ্রিতে করেন? ফ্রিতে হয়। আমার বাড়ি সুন্দরবন। সুন্দরবন কবে আসা হয়েছে এখানে? কালকেরে আসা হয়েছে। কালকে ফিরবে কবে? আবার সেই শুক্রবারে। শুক্রবারে এখানে কি প্রত্যেক বছরে আসা হয়? প্রত্যেক বছরে। চাচা আপনার নাম? আনসার মীর। আপনাদেরকে জানাবো যে পিরোজা তহসিলদিকে সাহেবের যে নতুন বাড়িতে যে লক্ষ লক্ষ মেহমান এখানে এসে উপস্থিত হয়, এখানে কিন্তু তারা তিন দিন বিশ্রাম করে, এখানে এসে তারা থাকে। এই পাশে দেখাবো, দেখুন এখানে একটা সুন্দর একটা স্টেজ করা হয়েছে। সব বক্তারা আসবে এখানে, বক্তব্য রাখবেন এবং দোয়া করবেন, সেটাও আপনাদেরকে দেখালাম। একটা জিনিস বলবো যে ফুলপুরা শরীফের প্রত্যেক দিন একটা দুটো করে ব্লগ আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দরভাবে এ টু জেড। এই যে তিন দিন জলসা হবে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবে মামা ভাগ্না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ, ভালো থাকবেন।